বেচারি নুসরত ফারিয়া হলিউড স্টাইলে এক ইভেন্টে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়লেন। ভিডিওতে দেখা যায় কাগজের ছোট ছোট টুকরো তার পোশাকের ভেতর ঢুকে যায়, আর সবার সামনে সেগুলো বের করতে দেখা গেল নুসরত ফারিয়াকে। শুধু তাই নয়, ইন্টারভিউ দিতে গিয়ে নুসরত ফারিয়া বলেন, আমার মনে হয় বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে অতটা ভাবেন না যেটা কলকাতার নির্মাতারা ভাবেন। পশ্চিমবঙ্গের সবাই আমাকে নিয়ে অনেক এক্সপ্লোর করতে পছন্দ করেন, তাই বাংলাদেশে খুব একটা আমার সিনেমা করা হয় না। নুসরত ফারিয়ার এমন ন্যাকামো নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে হাসাহাসি। তারপরেও তো আছে হলিউড স্টাইলের পোশাক। বাংলাদেশি ইভেন্টে গিয়ে এমন খোলামেলা পোশাক পরে তোপের মুখে পড়তে হয়েছে নুসরত ফারিয়াকে। কেউ কেউ তো মন্তব্য করেছেন, বাংলাদেশে অন্তত তিনি ভালো পোশাক পরতে পারেন, এগুলো কলকাতাতে পরলেই পারতেন। কেউ আবার বলেছেন, হলিউড স্টাইলে পোশাক পরতে গিয়ে কেমন বিপত্তিতে পড়লে এখন বোঝো। আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখানে দেখা যাচ্ছে কাগজের ছোট ছোট টুকরো তার পোশাকের মধ্যে ঢুকে যায়, যা নিয়ে অস্বস্তিতে পড়েন নুসরত ফারিয়া। এবং সকলের সামনে সেই কাগজের টুকরোগুলো বের করতে দেখা যায় নুসরত ফারিয়াকে, যা নিয়ে রীতিমতো হাসাহাসি করছে নেটিজেনরা। তবে যে যাই বলুক না কেন, এদিন তিনি নজর কাড়া লুকেই হাজির হয়েছিলেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরত ফারিয়া। ব্ল্যাক ড্রেসে একেবারে মোহনীয় লাগছিল নুসরত ফারিয়াকে। তবে এই লুকে শুধুমাত্র উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তা নয়, শাকিব খানের সঙ্গে তার প্রিয়তমা সিনেমাটিও দেখতে গিয়েছিলেন নুসরত ফারিয়া। এদিন শাকিব খানের সঙ্গে নুসরত ফারিয়া সহ রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, খোলামেলা পোশাকের জন্য নুসরত ফারিয়াকে প্রায় প্রতিনিয়ত ট্রলের শিকার হতে হয়। তবে যে যাই বলুক না কেন, তিনি নাছোড় বান্দা, এমন পোশাকই পরবেন তিনি। তবে নুসরত ফারিয়া এখানেই থেমে থাকেননি। নুসরত ফারিয়া বাংলাদেশ থেকে কলকাতা পছন্দ করেন, এমনকি দেখা যায় কলকাতা সিনেমা বেশি করতে। এবার এমনটাই সাংবাদিকদের সামনে তিনি জানালেন। তিনি জানালেন, বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে অতটাও ভাবেন না, তাই বাংলাদেশের সিনেমা আমার করা হয় না। অন্যদিকে কলকাতার নির্মাতারা আমাকে নিয়ে বেশি ভাবেন, তাই আমি ওখানে সুন্দর সুন্দর চরিত্র পাই। এই তো কিছুদিন আগেই বিবাহ অভিযান টু করে আসলাম, আবার সামনে বাবা ইয়াদাভের একটা সিনেমাতে অভিনয় করব। এভাবেই কলকাতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল নুসরত ফারিয়াকে, জানিয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। বাংলাদেশের চাইতে কলকাতার মানুষদের প্রতি তার একটু টান বরাবরই বেশি। তো ভিউয়ার্স, নুসরত ফারিয়াকে হলিউড স্টাইলের এই ড্রেসে আপনার কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। পরবর্তীতে বিনোদন জগতের যাবতীয় লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।